আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا ادخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي اللهم انا نعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجاءة نقمتك وجميع سخطك شرودي علماء الكرام সম্মানিত শ্রোতামণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রশংসা এবং নবী মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করেছি খুতবাতুল হাজায়, সুন্নতি খুতবায় যা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। তারপরে আজকের এই বরকতপূর্ণ মাহফিলে জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, তার কথা, তার রাসূলের কথা শোনার জন্য, শোনাবার জন্য, এর জন্য আল্লাহ পাকের খাস শুকরিয়া আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। এবং শুকরিয়া আদায় করি আপনাদের যারা অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে এখানে হাজির হয়েছেন আর কষ্ট করে বসে আছেন আসর পর থেকে, কারণ জায়গা এখানে হচ্ছে কম আর ভাইদের সংখ্যা অনেক বেশি, যার ফলে স্বাভাবিক কষ্ট হওয়া। মনে রাখবেন যে এ সমস্ত কষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ইনশাআল্লাহ। ফি সাবিলিল্লাহি মা লাকিত, যা কিছু এখানে কষ্ট হচ্ছে বা হবে তা আল্লাহ পাকের রাস্তায়, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। তারপরে বিশেষভাবে শুকরিয়া আদায় করি কিং খালেদ রহমতুল্লাহ আলাই যে ফাউন্ডেশন, আর তারপরে মারকাজুল মালিক খালেদ আল এরশাদি যেটা দাওয়া বিভাগ, এই প্রতিষ্ঠানের সমস্ত কর্মকর্তা নিচে থেকে শুরু করে ওপর পর্যন্ত যারাই রয়েছেন, ভাইরা যেখানকারই রয়েছেন, আল্লাহ পাক যেন তাদেরকে যা যায় খায়ের দান করেন। তাদের এখলাস এবং তাদের মেহনত, তাদের পরামর্শ এবং তাদের সাহায্য সহযোগিতায় সাপোর্টে আমরা এই প্রোগ্রাম করতে পেরেছি, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের শুকরিয়ার পরে তাদের শুকরিয়া করা আবশ্যক। আর এই প্রতিষ্ঠান বাদশাহ খালেদ রহমতুল্লাহ আলাইহির নামে তার ছেলেরা, যেমন প্রথমে মাগরিব পরে শেখ আল জুলাইল যখন হাফেজাহুল্লাহ আলোচনা করছিলেন সংক্ষিপ্ত, তাতে তিনি বলেছেন যে এই প্রতিষ্ঠানটি যে কিং খালেদ ফাউন্ডেশন, সেটা বাদশাহ খালেদ রহমতুল্লাহ আলাইহির ছেলেরা, ছেলেদের, মেয়েদের ছেলেরা, নাতিরা, পোতারা, তারা এই প্রতিষ্ঠানটি চালাচ্ছে বিশেষভাবে। উদ্দেশ্য সাদকা জারিয়া বাদশাহ রাহেমাহুল্লাহর নামে। এইরকম সাদকা জারিয়া আমাদের দেশে চালু করার প্রয়োজন রয়েছে। এখান থেকে অন্তত এই শিক্ষাটা নিয়ে যান যে সুন্নতি তরিকায় এমন দান খেরাত করবেন মৃতদের জন্য যা কাজে আসে, আপনারও কাজে আসে, আপনার আল্লাহ রাজি হবে, আপনিও নেকি পাবেন যখন কিছু সাদকা মাইয়াতের পক্ষ থেকে করবেন।
আর যার নামে করবেন, যে মাইয়াতের নামে করবেন, তিনিও উপকৃত হবেন, তার কাছে নেকি কন্টিনিউ পৌঁছিতেই থাকবে। এই রকম সিলসিলাগুলি দেশে চালু করেন। আমাদের দেশে আমল আছে অনেক, কিন্তু কোয়ালিটি হচ্ছে একেবারে ডাউন। সুন্নতি কোয়ালিটি নয়, বিদাতি কোয়ালিটি। মাইয়াতের নামে লাখ লাখ টাকা খরচ করে প্রতি বছর খাওয়া দাওয়া ভোজ করা হয়, যারা খরচ করে তারাও নেকি পায় না, কারণ বিদাতি তরিকার খাবার। আর যাদের নামে খরচ করা হয় মৃতদের, তারাও কিছু সওয়াব পায় না। খাসেরাত দুনিয়া ওয়াল আখেরা, দুনিয়ায় পয়সার ক্ষয়ক্ষতি হইল, ওয়াল আখেরা আখেরাতের ক্ষয়ক্ষতি, আখেরাতে কিছুই পাবে না, কিছুই পাবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমানা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। যে ব্যক্তি এমন কোন কাজ করল, লাইসা আলাইহি আমরা, আমল করল, আপনি ইসালে সওয়াবের জন্য, সওয়াবের ইসানির জন্য, বকশাবার জন্য করলেন কাজ, বেআমল না, কিন্তু লাইসা আলাইহি আমরুনা, এই রকমের আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়, এইভাবে নবী সাল্লাম করেন নাই, ফাহরদ্দুন, তাহলে সেটা প্রত্যাখ্যাত, সেটা আল্লাহ মঞ্জুর করবেন না, সেটা আপনার কোনো কাজে আসবে না, আপনার মৃতেরও কোনো কাজে আসবে না। মৃতের জন্য করণীয় আমার একটি আলোচনা আছে, ইতিবাচক নেতিবাচক, কি করবেন আর কি করবেন না। যে কাজগুলি করা হয় অথচ সেগুলি শরীয়ত সম্মত নয়, বিদাত, সেগুলি থেকে বেঁচে থাকবেন, আর যেগুলি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত সেগুলি করবেন। তার একটি হচ্ছে মাইয়াতের নামে কোনো একটি ইসলামিক প্রতিষ্ঠান যেখানে কোরআন হেফজের ব্যবস্থা আছে, কোরআন শিক্ষার ব্যবস্থা আছে, দাওয়াত এবং প্রচার, ইসলাম প্রচার প্রসারের ব্যবস্থা রয়েছে, যেমন কিং খালেদ ফাউন্ডেশন, যেমন মারকাজুল মালিক খালেদ এরশাদি, এই রকমের প্রতিষ্ঠান তৈরি করেন, মসজিদ তৈরি করে দেন। আরে পুরা তৈরি না করতে পারবেন, একটা অংশ হতে রাখেন, আপনি ভাগ রাখেন, দশ জন বিশ জন মিলে তৈরি করেন, গোটা গ্রামের দশ বিশ জন মিলে, আমরা আমাদের বাপ মায়ের নামে আমরা এইরকম একটা কিছু করতে চাই, মসজিদ করতে চাই, দিনই কোরআন সুন্নাহ ভিত্তিক মাদ্রাসা করতে চাই, বা এইরকম যে কোনো জনকল্যাণমূলক, যাতে দিনের কাজ হবে, দাওয়াতের কাজ হবে, অথবা অভাবীদের অভাব দূর করা হবে, দারিদ্র মোচন হবে, গরিবদেরকে সাহায্য করা হবে, দান খেরাতের ক্ষেত্রে এই দুটো রাস্তা, হিসাবির আল্লাহ রাস্তায় খরচ করা দুটো দিকে যায়। একটা হচ্ছে আল্লাহ পাকের দিনকে আল্লাহর জমিনে আদম সন্তানদের পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য খরচ করা, এটা হচ্ছে সবচেয়ে বড় সওয়াব, কারণ এর মাধ্যমে অসংখ্য লোক হেদায়ত হবে। যেই লোক আপনার এই প্রতিষ্ঠানের মাধ্যমে হেদায়ত হলো, তার মাধ্যমে হয়তো আরো শত শত লোক হেদায়ত হবে, আর ওই শত শত লোকগুলি যারা হেদায়ত হয়েছে তাদের মাধ্যমে আরো কত লোক হেদায়ত হবে, তাদের প্রজন্ম কিয়ামত পর্যন্ত সহি আকিদার তৈরি হবে, সত্যিকার অর্থে মুসলিম হবে, তারা ইসলামে পুরোপুরি প্রবেশ করবে। আর একটা রাস্তা হচ্ছে মানুষের অভাব দূর করা, রোগীদের চিকিৎসা দেওয়া, গরিবদেরকে খাদ্য দেওয়া, পানীয় দেওয়া, ইত্যাদি ইত্যাদি, যেসব প্রয়োজন রয়েছে বস্ত্র দেওয়া, বস্ত্রহীনদেরকে, যাদের বাড়ি ঘর নেই তাদেরকে বাড়ি ঘরের ব্যবস্থা দেওয়া, এই ধরনের সাদকা জারিয়াগুলি কি আমরা মাইয়াতের নামে করতে পারি না? এটা আমার বিষয়বস্তু না, কিন্তু ভূমিকাতে মালিক খালেদ রহমতুল্লাহ আলী সম্পর্কে আলোচনা করতে গিয়ে, এই প্রতিষ্ঠান মারকাজুল মালিক খালেদ এরশাদি এর শুকরিয়া আদায় করতে গিয়ে, এখানকার যারা দায়িত্বশীল তাদের শুকরিয়া আদায় করতে গিয়ে আল্লাহ পাক তাদের যে খায়ের দান করেন, এই কথাগুলি বললাম। এতে আমাদের ইসলাম সংশোধন হবে, এতে আমরা রাস্তাটা ঠিক করতে পারবো, রাস্তা থেকে আমাদের গাড়ি নেমে গেছে সুন্নতের রাস্তা থেকে। সুতরাং গাড়ি যদি আপনার রোড থেকে নেমে যায়, তাহলে জ্ঞানীর পরিচয় হচ্ছে যে গাড়িটাকে উঠাবার চেষ্টা করতে হবে। এখনো পাল্টি খেয়ে যায়নি, মদ চলে আসে নাই, এখনো হায়াত আছে, সংশোধনের ব্যবস্থা আছে, পাল্টি খেয়ে যায়নি যে আর উঠতে পারছেন না, মত হচ্ছে পাল্টি খেয়ে যায়, মতের পর আর কোন সংশোধনের সুযোগ দেয়। এখন আল্লাপাক সুযোগ দিয়েছেন, সংশোধন করেন, আল্লাপাক যেন সন্ন্যতি তরিকে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আর আমাদের যারা মাইয়াত মৃত তাদেরকে নেকি পৌঁছাবার সন্ন্যতি তরিকায় তৌফিক দান করেন। মালিক খালেদ রহমতুল্লাহের কথা যখন আসলো, তখন একটি কথা মনে পড়লো, আজকে থেকে 18 বছর আগে যখন ইসলামিক সেন্টার দামামে আসি, তখন যে ডাইরেক্টর ছিলেন সেই ডাইরেক্টর বলতেন যে আমার আব্বার সাথে মালিক খালেদ রহমতুল্লাহ আলাইহির পরিচিতি ছিল, সম্পর্ক ছিল, আর তার ব্যক্তি জীবনের ইবাদতের কথা এখানে উল্লেখ করব বিশেষভাবে। আর এই রকমের মাইয়াতের ভালো সানা করা, প্রশংসা করা শরীয়ত সম্মত, যাতে করে আমরা অনুকরণ করি, অনুসরণ করি, আমরা সেই রকম হতে পারি, আমাদেরও নেক নামিটা হয়, আমাদের সুনাম হয় পরবর্তীতে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে। তিনি তার আব্বা থেকে নকল করছেন, যার সরাসরি যোগাযোগ ছিল মালিক খালেদ রহমতুল্লাহর সাথে,
তিনি বলতেন যে তিনি পাঁচ অক্ত নামাজের সাথে নিয়মিত তাহাজ্জুদ পড়তেন। এই কথাটি একটি সনদে নকল করেছি, বিনা সনদে নাই, যে শুধু ভুয়া কথা না। জি হ্যাঁ, তো একজন এত বড় একটা দেশের শাসক বাদশাহ, আর তিনি শুধু ফরজ সালাত আদি করতেন না, ফরজ সালাতের সাথে সাথে তাহাজ্জুদ আদায় করতেন, যে তাহাজ্জুদ মানুষকেই দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ এনে দিতে পারে, আশা ইয়াব আশাকা রব্বুকা মাকামাম মাহমুদা প্রশংসিত স্থানে পৌঁছে দিতে পারে। তাহাজ্জুদ, আল্লাহ পাক এই তাহাজ্জুদের কথা কোরআনে কারীমের সূরাতুল ইসরায় উল্লেখ করেছেন। সুতরাং আপনাদেরকে একটি দাওয়াত এই দিব যে যারা পাঁচ অক্ত নামাজি হয়েছেন, জামাতটা ঠিক করতে পেরে খাঁটি মুসলিম হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ ফরজ তো আদায় করছেন, ওয়াজিব আদায় করছেন, তারা তাহাজ্জুদটা আদায় করার চেষ্টা করেন, যার মাধ্যমে আল্লাহর সাথে নির্জনে অ্যাপয়েন্টমেন্টের সাক্ষাতের কথা বলার সুযোগ হবে। আপনারা আমাদের মতো অযোগ্য মানুষের সাথে পার্সোনাল দেখা করার জন্য অনেকে পেরেশান, অথচ সাধারণ মানুষ, ঠিক কিনা চিন্তা করেন আপনি। আর যদি কেউ বড় মানুষ হয়, তারপরে সে মানুষ, ইনসান, আপনার মতোই সাড়ে তিন হাতের, সে আপনার মতোই সুস্থ থাকে, অসুস্থ হয়, আর তারও দোষ ত্রুটি রয়েছে, সে একবারে মাসুম নিষ্পাপ নয়, তারপরও তার সাথে দেখা করার জন্য মরিয়া যে কি করে একটু দেখা করতে পারি, কি করে একটু কথা বলতে পারি। আর তাহাজ্জুদ হচ্ছে যিনি সমস্ত মখলুকাতের খালেক, সৃষ্টিকর্তা, তার সাথে নির্জনে কথা বলার সুযোগ করে দেওয়া। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। তো এই রকমের যদি একটু অগ্রগতি আমাদের জীবনে আসে, যারা পাঁচ অক্ত নামাজ পড়ছেন জামাত সহকারে, মাশাআল্লাহ ফজরটাও জামাতে পড়ছেন, তারা এখন তাহাজ্জুদটা শুরু করে, আর আধা ঘন্টা এক ঘন্টা আগে উঠে যান, বা রাত্রে মাঝখানে একবার উঠে যান সবচেয়ে ভালো, আর তারপরে তাহাজ্জুদ পড়ে একটু বিশ্রাম করে আবার ফজরের সালাতে হাজির হন। কিন্তু ফজরের সালাত যেন না ছুটে যায়, সুন্নত আদায় করতে গিয়ে ফরজ যেন না ছুটে যায়, আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করে। আলোচ্য বিষয়ের দিকে আসি, আলোচ্য বিষয় হচ্ছে উদখুলু ফিস সিলমে কাফফাহ, ইসলামে পূর্ণাঙ্গ রূপে সম্পূর্ণ রূপে প্রবেশ করা, অর্থাৎ খাঁটি মুসলিম আপনি কেমন করে হবেন, কি কি কাজগুলি করলে খাঁটি মুসলিম হবেন। খাঁটি মুসলিম হওয়ার জন্য স্বাভাবিক কথা ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করতে হবে, তাহলে খাঁটি আপনি মুসলিম হতে পারবেন। এই কথা আল্লাহ পাক বলেছে সূরা বাকার আয়াত নম্বর 208 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমে কাফফা, হে মুমিন সকল উদখুলু ফিস সিলমে কাফফা, তোমরা ইসলামে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করো, পুরাপুরি ভাবে সম্পূর্ণ ভাবে তোমরা ইসলামে প্রবেশ করো। ফিস সিলম মানে হচ্ছে ইসলাম, এখানে সিলম মানে হচ্ছে ইসলাম, সিলমের মানে সন্ধিও হয়, ওয়াইন জানাহু লিসালমে, সেখানে সালম বলা হয়েছে সিলম, সালম এবং সিলম এর মানেও সন্ধি করা হয়। উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে পুরোপুরি প্রবেশ করো, পুরা আপনার জীবনে ইসলামের মধ্যে আপনি প্রবেশ করুন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। খুতুওয়াত, খুতুওয়াত বহুবচন, একটা যে ধাপ রাখেন এই ধাপটাকে খুতুয়া বলা হয়। শয়তান যেখানে পা রাখে, কদম রাখে, সেখানে পা রাখিও না। শয়তান যেই রাস্তায় চলে, চলতে কুমন্ত্রণা দেয়, অশ্বাসা দেয়, আর মনে বলে যে এই কাজগুলি কর, এই কথাগুলি বল, অথচ সেগুলি আল্লাহকে অসন্তুষ্ট করে, এগুলি হচ্ছে শয়তানের ধাপের ধাপ ফেলা, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউ মুবিন, কারণ শয়তান হচ্ছে তোমাদের বন্ধু, প্রকাশ্য দুশ্মন। তোমাদের পিতা আদম আলাইহিসসালামের প্রথম দুশ্মন, যেই দুশ্মন তাকে জান্নাত থেকে বের করেছে, তার বিবিকে জান্নাত থেকে বের করেছে, দুনিয়ার কষ্টে আসতে বাধ্য করেছে, সেই হচ্ছে ইবলিস শয়তান। ইন্নাহু লাকুম আদুউ মুবিন, আল্লাহ পাক এখানে দুটি আদেশ করেছেন, একটা ইতিবাচক একটা নেতিবাচক। উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে প্রবেশ করো পুরাপুরিভাবে, এটা হচ্ছে নির্দেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, আরেকটা হচ্ছে নিষেধাজ্ঞা, বারণ করা যে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। তার মানে বোঝা যায় যে যারা ইসলামে পুরাপুরি প্রবেশ করবেন না, তারা কি করে,
তারা কি করে? শয়তানের অনুসরণ করে, শয়তানের পরামর্শে চলে, শয়তানের দেওয়া জীবন বিধান নিয়ে চলে, অথবা শয়তান শাহওয়াত কুপ্রবৃত্তির জন্য প্ররোচনা দিয়ে থাকে, শাহওয়াতের অনুসরণের জন্য, কুপ্রবৃত্তির পেছনে ছুটার জন্য শয়তান কুমন্ত্রণ ওয়াসওয়াসা দিয়ে থাকে। যারা পুরোপুরি ইসলামের মধ্যে আসে না, কিছু পালন করে কিছু পালন করে না, কিছুটা ইসলামের কাজ করে কিছুটা অনুসলামিক কাজ রাখে, তার জীবনের বিভিন্ন ক্ষেত্রে তারা শয়তানের অনুসরণ করে, শয়তানের পিছনে চলে, আর এটা তার জন্য ইহকাল পরকালে ক্ষতি সাধন করবে। সুতরাং আল্লাহ পাক এই দুটি যে হুকুম দিয়েছেন বড় গুরুত্বপূর্ণ, ইসলামের মধ্যে প্রবেশ করো পুরাপুরিভাবে, আর যদি ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ না করো তাহলে শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে, আর শয়তানের পিছনে পিছনে চললে শয়তান যাবে কোথায়? জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে। সুতরাং শয়তান কোথায় নিয়ে যাবে? যার পিছনে পিছনে চলবেন ওইদিকে পৌঁছবে। আমরা রাস্তা চলতে গিয়ে অনেক সময় দেখি এয়ারপোর্ট থেকে বেরে নতুন এয়ারপোর্টে নেমেছেন, নিজের রাস্তা ছিলেন না, তো সামনে যে লোকগুলি, আমরা এরকমই করি সাধারণত, তাই না? নতুন এয়ারপোর্টে যখন নামি আমিও করি, প্রথম নামছি সেই এয়ারপোর্টে, হয়তো চেনে যা কোন দিক দিয়ে এক্সিট আছে না আছে, সবাই বেরিয়ে যাচ্ছে আর আমিও বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, এই যে সামনে কিছু লোকেরা বেরিয়ে যাচ্ছে, ওরা আসলে এক্সিটের দিকে যাচ্ছে না, ওরা হয়তো লেগেজ নেওয়ার জন্য যাবে অথবা অন্য কোনো দিকে তাদের কাজ আছে, ওই দিকে যাচ্ছে। আমি যদি অন্ধ অনুসরণ করে ওই দিকেই চলে যাই, তো আমি কি এক্সিট করতে চাইছি, বাইরে আমি শহরে আসতে চাইছি, আসতে পারবো না? ভুল পথে চলে যাব, ভুল পথে চলে যাব। এই জন্য অন্ধ অনুসরণ করা দিনের ক্ষেত্রে তো ক্ষতিকর, ক্ষতিকর দুনিয়ার ক্ষেত্রে ক্ষতিকর। আপনি যাবেন কোনো একটা শহরে, আর যে রাস্তাটাতে বেশি গাড়ি চলছে সেই রাস্তায় আপনি চলতে লাগবেন, অথচ আপনার টার্গেটটা হয়তো এমন রাস্তায় যে রাস্তায় গাড়ি টাড়ি কম চলে। তাহলে যদি দেখা দেখি চলতে থাকেন, কখনো গন্তব্যস্থানে পৌঁছিতে পারবেন না। এই জন্য দুনিয়ার ক্ষেত্রেও এলমের সাথে, নলেজের সাথে, জ্ঞানের সাথে চলতে হবে, জেনে যে এই যেদিকে যাচ্ছি এই রাস্তাটা আমাকে আমার টার্গেটে পৌঁছাবে কি পৌঁছাবে না, জেনে যেতে হবে। অন্ধ অনুসরণ করে সবাই যাচ্ছে, আমিও যাই, সবাই তো মক্কা যায় না, হয়তো কাসিম যাচ্ছে, আর আপনি সবাইকে দেখছেন গাড়ির ভিড় ভাড়, ওই কাসিমের রাস্তা ধরে নিলে, কাসিমের রাস্তা দুদিকে চলে যাবো, আপনি যাবেন তয়েফে, মক্কা যাবেন। তো এই জন্য এলম হাসিল করা জরুরি, দুনিয়ার ক্ষেত্রেও জেনে শুনে রাস্তায় চলতে হয়, এটা আমাদের সবার জানা আছে, খুব চালাক চতুর আমরা। দিনের ক্ষেত্রে কেন অন্ধ তকলিদ আমরা করে থাকি? মুরব্বীদের, বুজুর্গদের, আর অমুকের, আর তমুকের, ইমাম সাহেবের, কেন? এই ক্ষেত্রে কি আল্লাহ পাক এলম ছাড়েন নাই? আল্লাহ পাক এলম, ওয়াহির এলম নাজেল করেন নাই? কোরআনে কারীম ওয়াহি নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কি ওয়াহি নয়? সুতরাং এলম শিখে কোরআনে বা হাদিস যে যতটা পারছেন শিখেন, আর চোখ খুলে চলার চেষ্টা করেন, যাতে করে আলেমের কথা অবশ্যই নিতে হবে, নিজে আবার মুজতাহির সেজে যাবেন না তিনটা হরফ পড়ে, কিন্তু আলেমের কথা নিলেও চোখ খুলে, এই আলেম আমাকে আমার গন্তব্যস্থানের দিকে পৌঁছাচ্ছে নাকি ভুল পথের দিকে নিয়ে চলে যাচ্ছে, যাতে করে এতটা আপনার জ্ঞান থাকে, বিবেক থাকে, বুঝার শক্তি থাকে, এইটুকু অত্যন্ত জরুরি দিনের ক্ষেত্রে। যারা সৌদি আরবে এসেছেন আর মগজ থেকে খুলেছেন যে এখানে এসে অনেক পার্থক্য দেখি আমাদের দেশে প্রচলিত দিন আমল আর এখানকার প্রচলিত দিন আকিদা আমলে, তাহলে কোনটা ঠিক একটু যখন যাচাই বাছাইয়ের চেষ্টা করেছেন, তখন সহজে রাস্তা পেয়ে গেছেন, সহজে রাস্তা পেয়ে গেছেন। আর যারা আগে থেকে মগজে ঢুকে এসেছেন যে এখানে রিয়াল নেওয়ার জন্য এসেছি, এখান থেকে দিন নেওয়ার জন্য আসিনি, রসুলের দেশ থেকে দিন নেব না, দিন কোথেকে নেব? ওই ভারত উপমহাদেশের দিন নেব। হ্যাঁ, ভারতের বুজুর্গানের দিনেরা যেই দিন ছেড়ে গেছেন, তাতে ভালো কথা রয়েছে, তাতে ভেজালও রয়েছে, ওই দিনটাই ঠিক, আগে থেকে মগজে বসিয়ে এসেছে 100% সেটাই ঠিক, আর তার ব্যতিক্রম হতে পারেন না। তারা যদি ভুল পথে চলে আমিও ভুল পথে, অসুবিধা নেই, তারা যদি জাহান্নামের পথে থাকে আমরাও জাহান্নামের পথে। এইরকম গোড়ামি করে মগজটাকে যারা বন্ধ রাখলো, হৃদয়কে যারা আবৃত রাখলো, ওয়াকালু কুলুবনা গুলফুন, তারা বলতো, আল্লাহ কোরআনে কারীমে সূরা বাকারা বলছেন, তারা বলতো যে আমাদের দিলটা হচ্ছে ঢাকা আবৃত গিলাফ থেকে, গুলফ, গিলাফ কাকে বলে? কভারকে, তাই না? কভার করা, কোলোবানা গুলফুন, আমাদের অন্তর আবৃত ঢাকা। কারা বলেছে এই কথাটি? মুসলিমরা বলেছে, নবীর সাহাবাই কেরামগণ বলেছেন, তাবেইনরা বলেছেন, আইম্মাই কেরাম বলেছেন,
ইমাম আবু হানিফা, শাফি, মালিক আহমদ রাহিমাহুল্লাহ তারা বলেছেন যে আমাদের অন্তর ঢাকা, আমরা যেটা নিয়ে আছি ওইটা নিয়েই থাকবো, কথা বলেছেন। এটা কাদের কথা আল্লাহ নকল করেছেন, কারো জানা আছে কি? কে বলতে পারেন আল্লাহ কাদের কথা এখানে উল্লেখ করেছেন? ইহুদিদের কথা উল্লেখ করেছেন। ইহুদির মতো মোহাম্মদ কলুব না বলুন, আমাদের অন্তর ঢাকা, তোমার এইসব বলে লাভ নেই, শুনবো না এইসব কথা, এটা ভালো কাজ নয় আসলে। শোনেন, আল্লাযীনা ইস্তামিউনা আল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ সূরা যুমার ইরশাদ করেছেন যে জ্ঞানী তো ওরা আসলে, আল্লাযীনা ইস্তামিউনা আল কওলা, যারা কথা শোনে। আর সবচেয়ে ভালো কথা কার? যে কোনো মুসলিমকে জিজ্ঞেস করে সবচেয়ে ভালো কথা কার? আল্লাহ পাকের কথা। আর তারপরে সবচেয়ে ভালো কথা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা। ফাইন্না খায়রুল হাদিসে কিতাবুল, সবচেয়ে উৎকৃষ্ট কথা, ভালো কথা হচ্ছে কিতাবুল্লাহ, কোরআনে করিম। আর সবচেয়ে উত্তম আদর্শ হচ্ছে কথা আর কাজ, তা হচ্ছে হাদিয়ে মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সুতরাং আল্লাহ এবং রসুলের কথা যখন সবচেয়ে ভালো, তো এইগুলি শুনতে, কোরআন এবং হাদিসের কথা শুনতে বাধা কোথায়? না না, যাব না, দু চারটা গাল দিয়ে ছেড়ে দিলেন। যার কথা শুনতে বলছিল তাকেই দিলেন মন ভরা গাল, আর যে আপনাকে বলছিল যে চলেন গিয়ে শোনাছি তাকেও দিলেন গাল। দুনিয়াও খারাপ করলেন, আখেরাত খারাপ করলেন। যারা আপনার হিতাকাঙ্ক্ষী, কোরআন সুন্নার রাস্তা দেখায়, তাদেরকে গাল দিয়ে আপনি কি জান্নাত কিনলেন? কখনো না। আল্লাযীনা ইস্তামিউনা আল কওলা, জ্ঞানী তো ওরা যারা কথা শোনে, মনোযোগ সহকারে, ইস্তেমা মানে মনোযোগ সহকারে শোনা। ফায়াত্তাবিউনা আহসানা, তারপরে যেটি ভালো কথা, ভালো কথা ফলো করে, অনুসরণ করে, ভালো কথাটা মেনে নেই, মানতে অসুবিধা দেখি। আমার বাপ বলেনি সেই জন্য মানব না, আমার বাপ তো বিদেশে আসেন, সৌদি আরবে আসেন, আমি কেন এসেছি? আপনি কেন এসছেন? অধিকাংশ লোকের বাপেরা এখানে সৌদি আরবে আসেন, কেন এসছেন? দুনিয়ার ক্ষেত্রে না, বাপের পাসপোর্ট ছিল না আপনার পাসপোর্ট, বাপ বিদেশে আসেনি আপনি বিদেশে, বাপ হজ করেন আপনার হজ করা হয়ে গেছে, বিনা হজে দুনিয়া থেকে চলে গেছেন আপনি হজ করছেন, হ্যাঁ এগুলি করছেন। কিন্তু দিন শিখার ক্ষেত্রে বাপদাদা ধর্ম ছেড়ে দেব? বাপদাদা ভুল করেছিল, আরে বাপদাদা এতদিন এগুলো করে এলো আর এখন ছেড়ে দেবো, এই ক্ষেত্রে কেন এইরকম অল্প বুদ্ধির পরিচয় দিচ্ছেন বা নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছেন? জ্ঞানী হন। আল্লাহ পাক বলছেন ভালো কথা অনুসরণ করে শোনার পরে, উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, ওদেরকে আল্লাহ সহি রাস্তা দেখান। আল্লাহ পাকের কথা, সুবহানাল্লাহ। হাড়ে হাড়ে আপনি যদি আপনার সেন্স থাকে, তাহলে আপনি অনুভব করবেন যে আল্লাহর কথা কত সত্য। যারা শোনে আর শোনার পরে ভালো কথা অনুসরণ করে, উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে হেদায়াত দান করেন। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর ওরাই হচ্ছে জ্ঞানী ব্যক্তি, ওরা হচ্ছে জ্ঞানীর পরিচয় হচ্ছে যে শুনেন, আল্লাহ আপনাকে বিবেক বিবেচনা দিয়েছেন, শোনার পরে আপনি যদি ভালো লাগে, কোরআন হাদিসের কথা লাগে, আল্লাহ এবং রাসূল ভালো লাগে মানে আপনার মন মেজাজের উপর না, ছেড়ে দিয়েন না আবার, হ্যাঁ, কারণ মন মেজাজে শয়তান ঢুকে আছে, অশ্বাসা দিচ্ছে। এই জন্য কোরআন এবং হাদিসের কথা যদি হয়, আল্লাহ এবং রাসূলের কথা হয়, ওহির কথা হয়, তাহলে এটা হচ্ছে সবচেয়ে ভালো কথা। সুতরাং ভালো কথা কবুল করুন আর জ্ঞানী হওয়ার পরিচয় দেন। বলছিলাম যে সম্পূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে হবে, যারা প্রবেশ করে না তাদের জন্য কি শাস্তি রয়েছে? সূরা বাকার আয়াত নম্বর 85 সূরা আপনাদেরকে, আফাতু মিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাযিল, আল্লাহ বলছেন তোমরা আল কিতাবের কিছু মানো আর কিছু মানো না। আরে আল কিতাব কোরআন এবং হাদিস, কোরআন এবং হাদিস আল কিতাব, ওহি। এখানে আল কিতাব বলতে ওহি বোঝানো হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা বিচার নিয়ে এসেছে, বিচার দেন আর বিচার ছিল। আর সেখানে যে শাস্তিটা ছিল তাতে রজমও ছিল, আর তারপরে এক বছরের নির্বাসনও ছিল, আর একদিকে ছিল যেহেতু কুমার আর বিবাহিত, সেই জন্য রজমও ছিল আর 100 কোড়া লাগানো ছিল। তো রজমের কথা তো কোরআনে কারিমে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব দিয়ে তোমাদের মাঝে ফয়সালা। আল্লাহর কিতাব মানে কি তাহলে? বুঝা গেল আল্লাহর বিধান দিয়ে, সেটা কোরআনে কারিম হইতে পারে আর রসুলের হাদিসও হইতে পারে। তো আল্লাহ বলছেন আফাতু মিনুনা কিতাব, তোমরা কি আল কিতাবের আল্লাহর বিধানের কিছু বিশ্বাস করবে আর কিছু বিশ্বাস করবে না, কিছু মানবে আর কিছু মানবে না, এইরকম করবে? নামাজটা পড়বে কিন্তু জামাতে নামাজ পড়বে না, নামাজ পড়বে চার ওয়াক্ত আর ফজরটা পড়বে না, এইরকম করবে? হ্যাঁ, রোজা রাখো আর হজ করো, উমরা করো আবার নামাজটা ঠিক করো না, এইরকম করবে? বা হয়তো নামাজ টামাজ আছে কিন্তু আখলাক চরিত্র ভালো নাই, কিছু কথা মানবে কিছু কথা মানবে না ইসলামের?
নামাজ পড়ে আপনার স্ত্রী কিন্তু বেহায়া বেপর্দা, পর্দা করেন না, কিছু মানবে আর কিছু মানবে না। এইরকম জীবন যাদের, অসম্পূর্ণ ইসলাম যারা পালন করি, তাদের শাস্তির কথা কোরআনের ভাষায় শুনেন। যারা ইসলামে পুরাপুরি প্রবেশ না করে তাদের শাস্তির কথা শুনেন। আল্লাহ পাক বলছেন, কিছু তোমরা মানবে অর্থাৎ করুণা বিবাদ, আর কিছুকে তোমরা অস্বীকার করবে, অমান্য করবে। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে যারাই এইরকম কাজ করবে তাদের শাস্তি একমাত্র হচ্ছে এই। আল্লাহ বলছেন কি শাস্তি? ইল্লা খিজিয়ুন ফিল হায়াতি দুনিয়া, দুনিয়ারও শাস্তি আর আখেরাতের শাস্তি। ইহ জগতে তাদের জন্য লাঞ্ছনা রয়েছে, আল্লাহ লাঞ্ছিত অপদস্থ করবেন, জুলমের শিকার হবে। আজকাল যে আমাদের জুলম হচ্ছে, পারিবারিক ক্ষেত্রে জুলম হচ্ছে, ধন সম্পদের ক্ষেত্রে জুলমের শিকার, অন্য কেউ আপনার বেইমানি করে নিল, তারপরে আপনার বিভিন্ন স্তরে যেসব জুলম অত্যাচার রয়েছে, বিচারের ক্ষেত্রে জুলমের শিকার, সুবিচার পাচ্ছেন না, এগুলি হচ্ছে দুনিয়ার আজাব। দুনিয়ার বহু আজাব রয়েছে, তার মধ্যে একটি আজাব হচ্ছে খিজিয়ুন ফিল হায়াতি দুনিয়া, যারা আধা আধি ইসলাম পালন করে, কিছু মানে কিছু মানে না, কিছু সহজ লাগে মিষ্টি মিষ্টি গুলি পালন করে, আর যেটা কষ্ট সেটা পালন করে না। ফজর নামাজ পড়তে কষ্ট লাগে, নামাজ পড়াই পয়সা লাগে না, তারপর বেনামাজি আধা নামাজি, আর হজ করতে পয়সা লাগে, উমরা করতে পয়সা লাগে, কিন্তু হাজি হয়ে যেতে হবে দেশে, ঠিক না? সপ্তাহে একটা জুমা পড়া, এটা না করবো তো কেমন মুসলমান হইলাম, ওই শুধু জুমাটা পড়বো, এরকম কিছু মানবে কিছু মানবে না। আল্লাহ পাক বলছেন শাস্তি হচ্ছে খিজিয়ুন ফিল হায়াতি দুনিয়া, দুনিয়াতে তোমাদের জন্য লাঞ্ছনা। ওয়াইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিনে তোমাদেরকে কঠোর শাস্তির দিকে ঠেলে দেওয়া হবে। সুবহানাল্লাহ, কত বড় শাস্তি! দুনিয়ার শাস্তি হইল হইল, তাতেই যথেষ্ট হল না, আবার আজাব শুরু হবে, মৌতের পরে কবরে কবর আজাব শুরু হবে, আবার হাশরের মাঠে আজাব শুরু হবে, বিচার দিবসে আজাব শুরু হবে, আবার জাহান্নামে আজাব শুরু হবে। ওয়াইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিনে কঠোর শাস্তির দিকে তাদেরকে ঠেলে দেওয়া হবে, যারা কিছু মানে কিছু মানে না দিনের। আমাল্লাহু বিগাফিলিন আম্মা তাআমালুন, তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ পাক উদাসীন নন, বরং ওয়াকিফাল তিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব লোকদের হুকুম সম্পর্কে বলছেন, বিধান সম্পর্কে বলছেন, শরীয়তি কোরআনী বিধান, যারা দিন ইসলামের কিছু মানে কিছু মানে না, আর এমন বিষয় কেউ অস্বীকার করে যেগুলি দিনের মৌলিক বিষয় পালন করেন না বা সেগুলি বাস্তবায়ন করেন না, মৌলিক আকীদার বিষয়, অথবা এমন এবাদত যেই এবাদতের উপর বাকি এবাদতগুলি নির্ভরশীল, যেমন পাঁচ অক্ত নামাজ, পাঁচ অক্ত সালাতের উপর আপনার যাকাত, আপনার সিয়াম রোজা, আপনার হজ, আপনার উমরা, আপনার সমস্ত নেকির কাজ নির্ভরশীল। পাঁচ অক্ত যার নামাজ নেই, অন্য এবাদত কোনো কাজে আসবে না। যেমন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়নের উপর নামাজ আপনার নির্ভরশীল, যদি লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন না হয়, মোহাম্মদুর রাসূলুল্লাহর বাস্তবায়ন, এক আল্লাহর ইবাদত করবেন এবং এক নবীর তরিকায় জীবন যাপন করবেন, এটা যদি ঠিক না হয় তাহলে নামাজও কোনো কাজে আসবে না, নামাজ এর উপর নির্ভরশীল। এ হচ্ছে শাহাদাতাইন, এই দুটি কালেমার সাক্ষ্য প্রদান করা। এই সম্পর্কে যত সুন্দর করে সৌদি আরবে জ্ঞান দেওয়া হয়, আমরা দেশেও পড়েছি আর এখানেও পড়েছি, তাওহীদের কথা আর সুন্নতের কথা এত সুন্দর করে ক্লিয়ার করে পড়ানো হয় যে এর ফলে কিছু অস্পষ্ট থাকে না, যার ফলে ইসলামিক সেন্টারগুলিতে আপনারা যে যেখানে কাছাকাছি আছেন আলেমদের সাথে যোগাযোগ রাখবেন, নিজের ভাষাভাষী শেখদের সাথে আপনারা থাকবেন এবং সেখানে গিয়ে দিন শিখবেন। এর মাধ্যমে আপনারা আপনাদের তাওহীদটাকে ঠিক করবেন, আপনার বিদাতের জায়গায় আর সিন্নাতের জায়গায় যে বিদাত দখল করে নিয়েছে সুন্নতটাকে আপনি ঠিক করবেন, সুন্নতি জীবন যাপন করবেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাকের সাথ করছে, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর সাথে কুফরি করে আর তার রাসূলগণের সাথে কুফরি করে, ওয়া ইউরিদুনা ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, আর তারা চায় যে আমরা আল্লাহ এবং রাসূলগণের মাঝে পার্থক্য করব, আল্লাহর কথা মানব রাসূলের কথা মানব না। যেমন ভারত বাংলাদেশ পাকিস্তানে কাদিয়ানি একটি ফিরকা রয়েছে, অমুসলিম ফিরকা, মুসলিম ভাইরা যারা নিজেদেরকে আহমদি বলে ধোকা দেয়, আর অনেক পরে আহমদি হয়তো মোহাম্মদ সাল্লামের আর এক নাম আহমদ তার সাথে সম্পর্ক, না আহমদ মির্জা গোলাম আহমদ কাদিয়ানির সাথে পাঞ্জাবের একজন মিথ্যুক নবুয়তের দাবি করে তার সাথে সম্পর্কিত, এই এরা এই কাদিয়ানিরা নিজেদেরকে আহমদি বলে, তারা কি করে
তারা বলে কিছু মানবো কিছু মানবো না, আল্লাহ এবং রসুলের মাঝে পার্থক্য কোরআনের কথা না, আহলে কোরআন ভুল বলছি, আহলে কোরআনের কথা বলি আর কাদিয়ানি দুটি দলের কথা বলি। যখন কাদিয়ানের কথা চলে আসছে, কাদিয়ানিরে কি করে, আল্লাহর ইবাদতটা তো মানে কিন্তু শেষ রাসূল হিসাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না, জি খাতমে নবুয়া তারা মানে না। অথচ আল্লাহ পাক সূরা আহজাব বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদি মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরুষদের কারো পিতা নাই, তার যে ছেলেগুলি ছিল বাল্য জীবনে মারা গিয়েছিল, হ্যাঁ ওয়ালাকিন রাসূলুল্লাহ মেয়েদের বাবা, এই জন্য বলে তোমাদের পুরুষদের কারো পিতা তিনি নন, ওয়ালাকিন রাসূল আল্লাহ তিনি আল্লাহ পাকের রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন এবং শেষ নবী তিনি, শেষ নবী কার কথা এটি, আল্লাহর কথা। কেউ যদি খাতামুন নবীন কেউ অস্বীকার করে বলছে আর একজন নবী এসেছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, সে হচ্ছে আকসি নবী, সে হচ্ছে জিল্লি নবী, যেমন কোন মানুষের ছায়া পড়ে, হ্যাঁ ছায়া পড়ে ওই রকমের নবী। তাহলে তারা কোরআন অস্বীকার করলো কিনা, কোরআন অস্বীকার করলে কি মুসলিম থাকে, সুতরাং কাদিয়ানি মুসলিম না, খাতামুন নবীন কে অস্বীকার করে, কাদিয়ানিদের কথা হইল। আর এই আয়াতে যেটা বলা হয়েছে আর একটা দিক বলি, আল্লাহ এবং রসুলের মাঝে পার্থক্য করে, বলে যে আল্লাহর কথা মানবো রসুলের কথা মানবো না, হ্যাঁ এরা হচ্ছে আহলে কোরআন। নামটা তো কত চমৎকার, যেমন আহমদী নাম চমৎকার তেমন আহলে কোরআন নাম চমৎকার। একটা প্রতিষ্ঠান রয়েছে কোন একটা দেশে, পশ্চিমা দেশে, পশ্চিমা দেশে কাদিয়ানিদের, আর ওর নাম হচ্ছে আল কোরআন ফাউন্ডেশন, আল কোরআন ফাউন্ডেশন। আমিও প্রথম ভাবতাম যে আল কোরআন ফাউন্ডেশন হয়তো আমাদের কোন সহি আকিদার লোকদের হবে, পরে খোঁজ খবর আমার কাছে ভাইয়েরা ওই দেশ থেকে দিল, পশ্চিমা দেশ, খবর দিল যে আল কোরআন ফাউন্ডেশন আহলে কোরআনদের, এরা কোরআন মানে হাদিসকে অস্বীকার করে, বলছে হাদিস সংকলন হয়েছে পরে বিভিন্ন রকমের সংশয় সুভাত পয়দা করে তারা হাদিসের রসুলকে অস্বীকার করে, বুখারী হাদিস মানে না, মুসলিমের হাদিস মানে না, হাদিস মানা চলবে না, হাদিসের উপর আস্থা করা যাবে না। বলেন যদি হাদিস না মানা, ইমাম মাওজাই রহমতুল্লাহ আলাইহি বলছেন যে যদি হাদিস না মানা যায়, কোরআন শুধু মানেন, তাহলে কাইফা তুসাল্লি, কেমন নজ পড়বেন আপনি। আল্লাহ বলছে আপনি মুসাল্লাহ, একটা দিয়ে শুরু করেন, প্রত্যেকটি ইবাদত কোনটা ইবাদত আদায় করতে পারবেন না আপনি, ঠিক কিনা? আকিমুস্সালাহ নামাজ কায়েম করো, হ্যাঁ নামাজ কয়বার কায়েম করবো, খামসা কোরআন কেরিমে আছে না, মেয়েরাজের হাদিসে আছে, আরো বহু হাদিসও আছে। আচ্ছা তারপর নামাজের টাইম গুলো আল্লাহ বলছেন কিতাব মাওকুতা, টাইম নির্ধারিত করা হয়েছে, কখন কখন আল্লাহ বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে জিবরাইল আলাইহিস সালাম ওই মেয়েরাজের পরের দিন নেমে দুই দিন থেকে দশ অক্ত নামাজ পড়ে, একদিন আউ্বাল অক্ত একদিন শেষ অক্ত নামাজ পড়িয়ে দেখিয়ে দিয়েছেন। তাহলে হাদিস না মেনে পাঁচ অক্ত নামাজের টাইম টেবিল কেমন করে ঠিক করবেন, কখন শুরু কখন শেষ, অসম্ভব তাই না? আল্লাহ বলছেন নামাজ কায়েম কর, নামাজ শুরু হবে কোত্থেকে, সালাম দিয়ে শুরু হবে না তকবীরে তাহরিমা দিয়ে শুরু হবে, সেজদা দিয়ে শুরু হবে না রুকু দিয়ে শুরু হবে। তাহলে কোরআনে তো কোনোটাই কথা বলা হয়নি। কেউ যদি বলে যে কোরআনে যেহেতু নাই, নামাজ কায়েম করো সুতরাং আমি সেজদা দিয়ে শুরু করব, আগে সেজদা দিয়ে শুরু করব, কি বলবেন মুসলিম? তাহলে হাদিস না মেনে কি করে মুসলিম থাকে? আহলে কোরআন এই জন্য গোমরা, পথভ্রষ্ট, সতর্ক সাবধান, তাদের চমৎকার কথা শুনবেন না। তারা শুভাত সংশয়ের রোগে আক্রান্ত হয়েছে। মানুষ ধ্বংস হয় দুটো রোগের কারণে, দিনের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে ধ্বংস হয়, আর জাহান্নামের ইন্ধন হয় দুটো রোগের কারণে, একটি হচ্ছে মারাজুস শাহওয়াত আর একটি হচ্ছে মারাজুস শুভাত। এই দুই রোগের কথা, দুই ব্যাধির কথা আল্লাহ কোরআনে কারিমের একাধিক আয়াতে উল্লেখ করেছেন। ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তর রোগ রয়েছে, তাদের রোগের কথা। অন্তরের রোগ কোন রোগ? মোনাফেকদের অন্তরে সন্দেহের রোগ, সংশয়ের রোগ ছিল। এইরকম আহলে কোরআন আর কাদিয়ানি এইরকম গোমরা যতগুলি ফিরকা, আল্লাহকে সরাসরি পাওয়া যাবে না, আল্লাহকে পেতে হলে সিঁড়ি লাগবে, আর সিঁড়ি হচ্ছে পীর, সুতরাং পীরের মুরিদ হইতে হবে, তাই না? কত সুন্দর যুক্তি। সংশয় এগুলি সুভাব শয়তান পয়দা করেছে, এগুলো শয়তানের ওহী, এগুলো কোরআনে কারিমের ওহী না, রসুলের হাদিসের ওহী না, জি। এইভাবে যারা সুভাব সংশয়ের ব্যাধিতে আক্রান্ত হয়েছে, তারা আকিদা নষ্ট করেছে, তারা শিরকে লিপ্ত হয়েছে, বেদাতে লিপ্ত হয়েছে, অথবা খারেজি হয়েছে, চরমপন্থী হয়ে মুসলিমদেরকে খুন করাকে মনে করছে যে জিহাদ করছি, আউযুবিল্লাহ। মুসলিম খুন করা জিহাদ? আরে নবী সাল্লামের জামানায় আকিদার মোনাফিক ছিল আব্দুল্লাহ বিন উবাই, তার বিরুদ্ধে তো অস্ত্র ধরেননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ ধরেছেন নাকি?
বরং কয়েকবার করে সাহাবি কখনো ওমার কখনো খালিদ বলেছেন যে দানি ইয়ারসুল আদরে বনু কাহাজাল মুনাফিক, ইয়ারসুল আল্লাহ আমাকে শুধু ছেড়ে দেন, হ্যাঁ এর গলাটা উড়িয়ে দিচ্ছি, গর্দন উড়িয়ে দিচ্ছি, ঠিক না? কি বলেছিলেন নবী সাল্লাম, না লা লি আল্লাহ ইয়াতাহাদাসান নাস আন্না মুহাম্মাদান ইয়াকতুলু আসহাবা, যাতে করে লোকেরা এই গুজব না ছড়ায় যে মোহাম্মদ তার সাফি সঙ্গীদেরকে ধরে ধরে খুন করছে। বোঝা গেছে কথা? তাহলে এত বড় মুনাফিক যে সবচেয়ে নিচে জাহান্নামে থাকবে, কাফের মুশরিক পৌত্তলিক যত রকম মুশরিক রয়েছে সমস্ত নিচে থাকবে এই মুনাফিক জাহান্নামী, তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুসলিম শাসক অত মুসলিম শাসকদের যারা কর্মকর্তা আমলা, সে পুলিশ হোক সেনাবাহিনী হোক অথবা তাদের আদালতের কর্মকর্তারা হোক আর উকিল হোক জজ হোক ইত্যাদি, এদেরকে খুন করা সওয়াবের কাজ। এরা কোন রোগে আক্রান্ত হয়েছে? হ্যাঁ, সংশয় সন্দেহের রোগে আক্রান্ত হয়ে ইসলাম থেকে বেরিয়ে গেছে, উদ্খুলু ফি সিলমে কাফা নাই, ভালো করে শুনে রাখেন, ইসলামে পুরোপুরি তারা প্রবেশ করেনি। এই তিনটি গুমরাহ, শিরককারী বেদাতকারী আর এই জঙ্গি খারিজি যারা, তাদের সম্পর্কে ভালো করে শুনে রাখেন। এরা সুভাত এইরকমই যতগুলি বাতিল ফিরকা কাদিয়ানি আর আহলে কোরআন, এরা সংশয় রোগে আক্রান্ত হয়ে ইসলাম থেকে কেউ পুরাপুরি বেরিয়ে গেছে, কেউ আংশিকভাবে বেরিয়ে গেছে, বিভিন্ন রকমের দল রয়েছে। আর একটি রোগ হচ্ছে শাহওয়াতের রোগ। শাহওয়াত মানে হচ্ছে কুপ্রবৃত্তি, মনের কামনা বাসনার অনুসরণ। মনে যা লাগে তাই বলেন আপনি, মনে যা লাগে তাই খান আপনি, তাই করেন আপনি। হ্যাঁ, মনে লাগলো নামাজ পড়লেন, না হলে পড়লেন না, মনে লাগলো ভালো কথা বললেন, না অশ্লীল খারাপ কথা বলছেন, তাই মনে লাগলো আপনি আছেন স্ত্রীর কাছে আছেন, না হলে যে নামাজে ডুবে আছেন, মনের পূজা করে। এই রোগে আক্রান্ত হয়ে অধিকাংশ পাপিষ্ট মুসলিম সমাজ ইসলাম থেকে আংশিক অথবা অনেকে ইমান ভঙ্গ করে ইসলাম থেকে বেরিয়ে গেছে। ফজরের নামাজে উঠতে চায় না শরীর, ঘুমাতে চায়, আর ঘুমটাকে নামাজের উপর প্রাধান্য দেন, এটা কোন রোগের কারণে? তাহলে সংশয়ের রোগ না কুপ্রবৃত্তির রোগ? হ্যাঁ, শাহওয়াত, মনের চাহিদা, মনের চাহিদা, শুইতে চাইছে মনটা, শরীরটাকে আরাম দিতে চাইছেন দুনিয়ায়, কিন্তু আখেরাতে জাহান্নামে শরীরটা যাবে এই চিন্তা আপনার নাই। একটু চিন্তা করুন, একটু চিন্তা করুন, আপনি একটু দূরদর্শিতা নিয়ে আসুন, দূর থেকে একটু চিন্তা করুন যে এখন আমি 10-15 মিনিট একটু বেশি শুইতে পাবো, কিন্তু আমার এই শরীরটা জাহান্নামে যে জ্বলবে, এই কথা যদি আপনার ইমান থাকে, বিশ্বাস থাকে আর এই চিন্তা চেতনা থাকে, তাহলে আপনাকে জাগাবার জন্য কোনো মানুষের প্রয়োজন নেই, আপনি নিজেই জাগবেন, অন্যদেরকে জাগাবেন ফজরের জন্য। আল্লাহ পাক যেন তৌফিক দান করে। তো আল্লাহ পাক বলছেন যে যারা আল্লাহ এবং রসুলের মাঝে পার্থক্য করে, ওয়াইয়াকুলুনা নুমিনু বিবাযিন ওয়া নাকফুরু বিবাযিন, আর বলে যে আমরা কিছু মানবো কিছু মানবো না, কিছু মানবো কিছু মানবো না, বিভিন্ন স্তরের লোকের রয়েছে, যেটা ভালো লাগে সেটা মানে, যেটা ভালো লাগে না মানে, মনে ধরে মানে, না হয় মানে না। ওয়াইয়ুরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, আর তারা মাঝামাঝি একটা পথ অবলম্বন করতে চায়। আজকাল যেমন যারা ইসলামের সংস্করণ করতে চায়, যে ইসলামে যে দণ্ডবিধান আছে চোরের হাত কাটা, এটা ওই যুগের ছিল, হ্যাঁ এটা এই বর্বরতার যুগের, এইগুলো এই যুগে চলবে না, সভ্য যুগে চলবে না, বোঝা গেছে? জেনাকারী শাস্তি দেওয়া, না না না, এসব চলবে না, এইসব হ্যাঁ এটা মানবতা বিরোধী কাজ। হ্যাঁ, এই রকমের যারা কাজ করে, ওরি দু নাই শুধু ভাই না, যা লেগেছে মাঝামাঝি, কিছু ইসলামের মানবো কিছু ইসলামের মানবো না, এইরকমই যারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, সেকুলার ইজনে বিশ্বাসী, হ্যাঁ তারা কি বলে যে ধর্ম এখানে আছে, কোথায় আছে? এখানে ধর্ম আছে, একটা কথা তাদের। আর একটা কথা, ধর্ম ব্যক্তি জীবনের সাথে সম্পর্কিত। আপনি আপনার নামাজ পড়বেন, আপনি আপনার স্ত্রীকে নামাজের জন্য চাপ দিবেন, ওর ওর ইচ্ছা, ওর ব্যক্তি স্বাধীনতা আছে, ধর্মীয় স্বাধীনতা আছে, ও পড়লো না হয় না পড়লো। আর আপনি পর্দাকে বিশ্বাস করেন, আপনার স্ত্রী পর্দা মনে হইলে করবে না হয় না করবে, ওর উপরে চাপ সৃষ্টি কেন করবেন? হ্যাঁ, তার মানে পরিবারে ইসলাম নেই, সমাজে ইসলাম নেই, অর্থনীতিতে ইসলাম নেই, হ্যাঁ কোন ক্ষেত্রে ইসলাম নেই, ইসলাম শুধু এই অন্তরে আছে, আর কোথায় আছে? আর ব্যক্তি জীবনে, ব্যক্তি জীবনের আমলগুলি করে, একা একা হজ করে, প্রতি বছর হজ করছে, মেলা ধর্ম নিরপেক্ষতা বিশেষ সেকুলারিজমে বিশ্বাসী লোকেরা হজ করতে আসছে, পয়সা আছে উমরা করতে আসছে, উমরা করে যাচ্ছে, কিন্তু তারা মনে করে যে ধর্মটা হচ্ছে শুধু মসজিদে সীমিত, মসজিদে থাকলে ধর্ম কর্ম করেন, বাইরে বেরিয়ে গেলাম আমাকে এখন স্বাধীন ছেড়ে দেন, যা ইচ্ছা বলবো, যা ইচ্ছা খাবো, যা ইচ্ছা করবো, কেউ কিছু বলবেন না,
এটা ইসলাম থেকে বেরিয়ে যাওয়া, কিছু ইসলামে থাকা কিছু ইসলামে না থাকা, এটা হচ্ছে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। যারা মাঝামাঝি পথ নিতে চায়, আল্লাহ পাক বলছেন সূরা নিসা আয়াত নম্বর 150-151, ভালো করে শুনেন, তাদের হুকুম সম্পর্কে শরীয়তি হুকুম, আসমানে হুকুম, আসমানি বিধান, উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, এরাই হচ্ছে সত্যিকার অর্থে কাফির।